डियर ভিউয়ার্স অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল হিসাবে তুরস্কের অমটাস অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়াম টু লং রেঞ্জ অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল চাহিদার বিপরীতে তুরস্কের সামরিক অস্ত্র নির্মাতা রকেটসান তাদের অমটাস অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল বিক্রির আগ্রহ প্রকাশ করেছে। তুরস্কের বিভিন্ন অস্ত্র নির্মাতা সংস্থাগুলো সম্প্রতি নতুন অস্ত্র উন্নয়নে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে আর তারা তাদের এইসব অস্ত্রের রপ্তানির জন্য বাংলাদেশকে অন্যতম ক্রেতাদেশ হিসাবে গণ্য করছে। আপনারা জানেন যে বিগত কিছু বছর ধরে এবং এখনো বাংলাদেশ এবং তুরস্কের ভেতরকার সামরিক সম্পর্ক ধীরে ধীরে উন্নতি লাভ করছে এবং একের পর এক সামরিক চুক্তি বাস্তবায়িত হচ্ছে এবং এই পথ ধরেই মূলত চীনা অস্ত্র নির্ভর বাংলাদেশ সামরিক বাহিনী ধীরে ধীরে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজার দরের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে এবং সেই সাথে চীনা নির্ভরতা কমিয়ে আনছে। এমন অবস্থায় তুরস্ক বাংলাদেশের অস্ত্রের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী। ন্যাটোর জোটভুক্ত দেশটি তাদের অস্ত্রের প্রযুক্তি উন্নয়নে বরাবরই ন্যাটো স্ট্যান্ডার্ডকে প্রাধান্য দিয়েছে। সম্প্রতি তারা বাংলাদেশকে বিভিন্ন অস্ত্র সরবরাহের আগ্রহ প্রকাশ জোর প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিপূর্বে তাদের মিডিয়াম টু লং রেঞ্জ অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ক্রয় ইভ্যালুয়েশন নোটিস জারি করে, যার বিপরীতে তুরস্ক তাদের এই স্টেট অফ দ্য আর্ট অ্যান্টিট্যাঙ্ক মিসাইল সরবরাহে আগ্রহী। জ্যাভেলিন অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের ন্যায় এই মিসাইলটি একটি ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল, যা ইনফ্রারেড গাইডেন্সের মাধ্যমে টার্গেটকে খুঁজে বের করে আঘাত করতে সক্ষম। এটি 1000 মিলিমিটার আর্মার ভেদ করতে সক্ষম এবং দিনে রাতে সর্বোচ্চ 4000 মিটারের মধ্যে থাকা স্থাপনা, চলমান টার্গেট এবং ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। এই মিসাইলের একটি ভার্সন বর্তমানে তুরস্কের ড্রোনের প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের অমটাস অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপাবিলিটি বহুগুণ বেড়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনার কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।